আচ্ছা, এই যে ঘাসের প্লট, এটা আপনার নিজের ঘাস? অনেক তো ঘাস আছে। ঘাসের নাম কি? এটা কি আবাদ করেন নাকি আপনার কি হয়? এই ঘাস আপনি বছরে কয়বার কাটেন? এই সময় তিনবার কাটা যায়, বর্ষাকালে তো এটা থাকে না, চলে যায় বরাবর। তাহলে এই ঘাসটা ভালো লাগা লাগে না? আচ্ছা, একবার লাগাইলে হয়, সার দিতে হয়? সার দিতে হয়। ঘাসটা এই যে এখন কষি খাওয়ার যে খাবার, তাতে গরুর কি পাতলা পায়খানা করে না? এগুলা ঘাস খেলে অভ্যাস হলে অভ্যাস হলে হবে না। আমার মনে হয় ঘাসটা যখন একটু ফুল আসবে তখন মনে হয় ওই ঘাসটা খাওয়ালে পাচ্ছি না, দেখাই তো ওটা খাবে না, ঘাস শক্ত হয়ে যাবে। আচ্ছা, দেখাই দিয়েছি। আচ্ছা, তারপরে এরকম আরো কয়টা পলট আছে? বহুত পলট আছে। আপনার গরু কত গোলা? গরু করবেন? তাহলে ঘাস চাষ করতেছেন কেন? বেচে নেবেন? কিভাবে বেচেন? ঘাসের কি গ্রাহক আছে? এটা কি ওজন হিসেবে বেচেন নাকি প্লট হিসেবে বেচেন? প্লট হিসেবে আপনার এই যে প্লটটা দেখা যাচ্ছে, এটাতে আপনি 5,000 টাকা ঘাস বেচবেন? কতদিন পরে ঘাসটা হয়? আমাদের অফিসের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, কারণ অনেকে ঘর তুলতে ভুল করে ঘরটার। হ্যাঁ, অনেক ঘরের মাছ দাম কেমন হবে? হ্যাঁ, একটা ওই যে হাজির এই দিনে দেখলাম, হ্যাঁ আপনি ওইটার ওইটা নিয়ে নেবেন, ওইটা মডেল নিয়ে নেবেন, ওইটা হিসাবে আপনি ঘরটা উঠাবেন। ঠিক আছে, তো ঠিক আছে, আপনি ভালো থাকেন আর আপনি খামার করেন, আমরা আপনাকে হেল্প করবো।